12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম গেল মাসের চেয়ে 141 টাকা বাড়িয়ে 1140 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। দুপুরে রাজধানীতে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান নুরুল আমিন। সেই হিসেবে প্রতি কেজি এলপি গ্যাসের দাম হবে 94.96 টাকা। এছাড়া অটো গ্যাসের দামও লিটার প্রতি 46.49 টাকা থেকে বাড়িয়ে 52.17 টাকা করা হয়েছে। বিইআরসি নির্ধারিত দামে বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, মাঠ পর্যায়ে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের চিঠিও দেওয়া হয়েছে। 2021 সালের 12 এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলো কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 মিনিটে এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।